দেশে অঞ্চলভিত্তিক ভিন্নতা নিয়ে বৈচিত্র্যতা এনে দিয়েছে লোকসঙ্গীত বা লোকনাট্যের। পঞ্চগড়ে এমনই এক জনপ্রিয় লোকনাট্য আসরের নাম ধামের গান। গ্রামীণ জনগোষ্ঠীর আনন্দ বেদনা, আশা আকাঙ্ক্ষা, সাফল্য ব্যর্থতার মানবিক আবেদন সমৃদ্ধ রঙ্গকৌতুক ভরা জীবনধারার নাট্যরূপ এই ধামের গান লোকহৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। প্রতি বছর শীত মৌসুমে পঞ্চগড়ে এই ধামের গানের আসর বসে। স্থানীয়রা এই আসরের আয়োজন করেন। মূলত হুলির ধামের অন্যতম আকর্ষণ হল এখানে পুরুষরা নারী সেজে অভিনয় করেন, যা দর্শকদের মুগ্ধ করে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনভাবনা প্রতিফলিত করে রঙ্গরসের মাধ্যমে আঞ্চলিক ভাষায় তুলে ধরা হয় এই নাট্যরূপ। সমাজে নানা অসঙ্গতি, মানবিক মূল্যবোধ ও সচেতনতাকে নাট্য ও সঙ্গীতে রূপদান করে হাস্যরসের এসব পাণ্ডুলিপি তৈরি করেন গ্রামের স্বল্প শিক্ষিতরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হুলির ধাম আজও দর্শকদের নজর কাড়ে। মোটামুটি গান খুব ভালো উপভোগ করতেছি বোধা ভাষাই নগরের মধ্যে। প্রতি বছরে শীতের সময় এখানে এই ধামের গান অনুষ্ঠান হয়। আমরা হিন্দু মুসলমান সবাই মিলে গান শোনার জন্য আসি, একে অপরের উপর নির্ভর করি, আনন্দ উপভোগ করি। এতে আমরা অনেক খুব খুশি পাই এবং আনন্দ পাই। প্রতি বছর এখানে হুলির ধাম লাগে এবং আমরা সুন্দরভাবে আনন্দ উপভোগ করি। তবে পুরুষ হয়ে নারী সেজে অভিনয় করে দর্শকদের আনন্দ দিতে পেরে আনন্দিত শিল্পীরাও। আমার নাম শ্রী সুমন চন্দ্র বর্মন। ছেলে হয়ে মেয়েকে মেয়ে সাজার জন্য আমি খুব ভালো লাগে আর কি। আমি ছোট থেকে গান করি, আমার বাবা বা কত, তাই আমি ছেলে হইয়া আমি মেয়ের অভিনয় করতেছি। ছোটবেলা থেকে আমি গান করি, গান করে সবাই আমাকে বলে তুমি নায়িকার অভিনয় নাও, তুমি নায়িকা পাবা, তখন আমি নায়িকার অভিনয় চালাচ্ছি এখন। এসব গানের আসরে শিল্পীরা পেশাদার কোনো শিল্পী না হলেও অভিনয় নৈপুণ্যে কোনো কমতি নেই। তবে এই সংস্কৃতি ধরে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা। এই অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলিম সবাই সবার মতো করে সহযোগিতা করেই এটা চালু রাখছি। আশা করি সামনের দিনগুলোতে আমরা সবাই সবার সহযোগিতায় এটা চালু রাখব ও স্থানীয় পর্যায় থেকে শুরু করে বাইরে যারা আছে তারা এটা উপভোগ করবে। আমরা যেন বছর কা বছর সামনের দিনে এটা ধরে রাখতে পারি এই আশায় আমি ব্যক্ত করতেছি। দেশের অঞ্চলভিত্তিক লোক সংস্কৃতি গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। আকাশ সংস্কৃতি ও তথ্য প্রযুক্তির এই যুগে আদি সংস্কৃতির এই ধারাকে টিকিয়ে রাখতে প্রয়োজন সাংস্কৃতিক সংগঠন ও সরকারি পৃষ্ঠপোষকতা, এমনটাই মনে করেন এই কর্মী। এই ধামের গান বা পালাটিয়া গান, এটি হচ্ছে পঞ্চগড় অঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন লোক উপাদান এবং মানুষের যে জীবনাচরণ, তাদের আনন্দ বেদনা, সেইগুলো এর মধ্যে দিয়ে ফুটে উঠে। এই গানের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে হাস্যরস বা হিউমার। এর যে হিউমার সেন্স, সেটি না দেখলে আসলে অনেকে উপলব্ধি করতে পারবেন না যে গ্রামীণ জীবনে এত চমৎকার হিউমারের ব্যবহার করা হয়। তো এই ব্যাপারগুলো যেন হারিয়ে না যায়, আমাদের তরুণ প্রজন্মের কাছে যেন এগুলো টিকে থাকে, সেই জন্য আমাদের আরো উদ্যোগী হওয়া প্রয়োজন, এগুলোকে প্রমোট করা প্রয়োজন। এগুলোকে যদি আমরা হচ্ছে নানাভাবে সহযোগিতা দেই, তবে সংস্কৃতির ব্যাপারগুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে আরো ভালোভাবে পৌঁছাবে। পঞ্চগড় প্রতিনিধি আবু সালেম মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।